ফ্রেন্ডস, আমি হাসি আছি আপনাদের সাথে। আজকে আমি একটি একটু ব্যতিক্রম টাইপের একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি, যেটি হচ্ছে ফটোশপ থেকে কীভাবে আপনি ভিডিও এবং অ্যানিমেশন দুইটি ফাইলে আর কি সেভ করতে পারেন এবং তৈরি করতে পারেন। যেটি হচ্ছে এইটি হচ্ছে আমার ফটোশপ দিয়ে তৈরি করা একটি ভিডিও অ্যানিমেশন। এটা অ্যানিমেশন ফাইলে সেভ দিতে পারেন, আপনি ভিডিও ফাইলে সেভ দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, এটা আপনার ব্যাপার। সো ফার্স্টে আমি আমি আসলে এর অরিজিনাল ছবিটা হচ্ছে এই ছবিটা, একটু জুম করে দেখাই। এই ছবিটাকে আমি ক্রপ করে নিয়েছি, তারপরে এইটাকে আমি হাতে একটু আগুন দিয়েছি ফায়ার, অ্যান্ড মুখে রিফ্লেকশন আসছে ফায়ারের, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। আর এটাকে মেন যে সাবজেক্টটি হচ্ছে সেটি হচ্ছে কীভাবে ফায়ারটি অ্যানিমেশন হচ্ছে। এই যে একটু রেন্ডার নিচ্ছে। আচ্ছা চলুন দেখা যাক কীভাবে আমি এই জিনিসটি ক্রিয়েট করেছি। সো ফার্স্টে আমি একটা পেজ নিয়ে নিই, যে কোনো সাইজে একটা পেজ নিই, ফাইল থেকে নিউ, 500 রেজুলেশন 72 থাকুক, দেন ওকে। ওকে, আমি একটা পেজ নিয়ে নিলাম। এবার যে কাজটি করতে হবে, আচ্ছা এটা এবার যে কাজটি করতে হবে, আমি একটা কালার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা 35163, এটা ওকে। আর ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা 051823, ওকে। দেন এবার এটাকে আমি যে কাজটি করতে হবে, এখান থেকে গ্রেডিয়েন্টটি নিব, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব এখান থেকে, এইটা, দেন রেডিয়াল এখান থেকে 100% থেকে একটু বাড়িয়ে দেব। ওকে, এখানে একটা দাগ আছে, এই দাগটা এই ধীরে এখানটায় ক্লিক করতে হবে, এটা এখানে একটা ক্লিক করলে দাগটা মসৃণ হয়ে যায়। দেন হালকা একটু অ্যাঙ্গেল মুড়িয়ে জাস্ট নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম, আমি জাস্ট এই কালারটা রেখেছি। আচ্ছা দেন যে কাজটি করতে হবে, এই ছবিটাকে ক্রপ করে আমার এই পেজে নিয়ে যেতে হবে। সো আমার কবির ছবিটা ক্রপ করাই আছে, সময় বাঁচানোর জন্য আমি আর কি আগে ক্রপ করে রেখেছিলাম, সেই ছবিটা নিয়ে আসি পিএইচডি ফাইলে, এই ছবিটা ক্রপ করা আছে। সো এটাকে টান দিয়ে নিয়ে আমি এই পেজের উপর ছাড়লাম, ওকে। দেন ছবিটাকে একটু ছোটো করতে হবে, তো এডিট, সরি এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, একটু জুম মাইনাস করি, কিবোর্ড থেকে জুম মাইনাস করতে হলে অথবা এখান থেকে জুমটা মাইনাস করি, যাই হোক কিবোর্ড থেকে জুম মাইনাস, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হয়, জুম আউট করলাম, করে মিডল করে নিলাম, দেন এখানে একটা ক্লিক করব, করে এই টান দেব, দেন ছোট হয়ে যাবে, ওকে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জুম ইন করলাম, ওকে ওকে, এই হচ্ছে আমাদের ইমেজটা। আমি জাস্ট ওইটা একটু হাই রেজুলেশন করেছি আর এইটাকে একটু লো রেজুলেশন করলাম, সরি এটাকে লো রেজুলেশন করলাম, সেই জন্য এখন দেখা যাচ্ছে, প্রবলেম নেই দুটো একই। আচ্ছা এখন চুল, মাথা চুলের এখানে কিছু অপশান আছে, সেটি হচ্ছে চুলে বিভিন্ন রকম এস চলে আসছে, সো আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিলে, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড কমান্ড কন্ট্রোল প্রেস করে এই লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে, দেন এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে জাস্ট মাস্কে একটা ক্লিক করবো, দেন এই যে মাস্ক হয়ে গেল, ওকে। দেন যে কাজটি করবো, একটু কালার কালেকশন করি, সেটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার সাথে আমার অরিজিনাল কালারটা একটু ম্যাচ করা, সেটা হচ্ছে সেটার জন্য আমার এখান থেকে কালার কার্ভ না, সরি আমি কালার ব্যালেন্সটা নিব, নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, করার পর এটাকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি সেই কালার হালকা টোন নিয়ে আসবো, ওকে, মিড টোন, শ্যাডোতে সেই টোনটা নিয়ে আসে, যে হাইলাইট হালকা, ওকে, দেন ডান। ওকে এই কাজ আমরা এতদূর হলো, দেন এবার যে কাজটি করতে হবে, আচ্ছা এই পিকচারটা আমি ছোটো নিয়েছি কারণ এটা ইমেজ সাইজ অনেক বড়ো ছিল, সেখানে অন্যরকম লাগতেছিলো,
আর টোটালটা করার পরে আমি একটা কালার দিয়েছি, সেই কারণে ওইটা অমন লাগতেছে। ওকে, দেন এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হাতের উপরে একটা আগুন নিয়ে আসবো। এই আগুনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে। সো এটা আমার আগুনটা রাখা আছে, যেখানে আগুনটা সার্চ দিতে হবে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কি করো? আমি একটু কাজ করতেছিলাম অফিসের, সেই ই বানাচ্ছিলাম ওই লিস্ট। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমি এখান থেকে আমার কিছু ফাইল টাকা ডাউনলোড করেছে, ফাইল ওপেন উইথ ভিএলসি বিল্ডার দিয়ে। আমি এটা আপনার লিঙ্কটা দিয়ে দিব, এই যে ফাইলের লিঙ্কটা, এটা আর কি ভিডিও, একটা ভিডিও ফাইল, এটা নেট থেকে ডাউনলোড করা। সো এইটাকে আমি যে কাজটা করতে হবে, এটাকে টান দিয়ে আমি ফটোশপের উপর ডাইরেক্ট নিয়ে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দেবো। সো অটোমেটিক ভিডিও লেয়ার হয়ে আগুনটা চলে আসছে। অবশ্যই এই আগুনের ফুটেজটা কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে জাস্ট পিএনজি, অনেকটা বলতে পারেন পিএনজি আগুন ফুটেজ। সো এইটাকে আমি এইখান নিয়ে যাব, এটাকে নিয়ে যেতে হলে এই ভিডিও গ্রুপটা ধরে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এইটা আমার আনটাইটেল ওয়ান নামে আছে, আমি এখান থেকে জাস্ট আনটাইটেল ওয়ান সিলেক্ট করে দিব, দিয়ে ওকে করে দিব। দেন এখানে ভিডিও গ্রুপটা কপি হয়ে গেছে এই যে। সো এইটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে যাই। এখন এটাকে আমি সাইজ করব, অটোমেটিক একটা বার চলে আসছে নিচে, এটাকে বলে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, এখানে একটা ক্লিক করব। সো এখন এখানে টাইম লাইন ক্রিয়েট হবে এই যে। আচ্ছা আমি এতটুকু রাখি, তাহলে আমি এখান থেকে জাস্ট এগুলোকে এখানে নিয়ে আসি আর এইগুলোকে সব ছোট করে দিই। ওকে ওকে, দেন এই, এখন এটাকে আমি এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, সরি ভিডিও গ্রুপটা সিলেক্ট করতে হবে কন্ট্রোল টি, এবং একটু ছোটো করে নেবো। ভিডিও গ্রুপটা সিলেক্ট না করলে, শুধু ভিডিওটা সিলেক্ট করলে ঝামেলা হবে, একটা ঝামেলা আসছে।
ওকে দেন আগুনটা হাতের উপর নিয়ে আসলাম, হাতের উপর নিয়ে রাখলাম, এবং এই যে আগুনের লেয়ারটা এটা আপনার হাতের উপর বসাইতে হবে ছোট করে। বসে এখন উইন্ডো থেকে টাইম লাইনে ক্লিক করি, এই যে টাইম লাইন এইটা। এখন রিয়েলিস্টিক করার জন্য, আরও রিয়েলিস্টিক করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটু কালার ম্যাচিং করতে হবে। এখন আমি আগে এখান থেকে আমি আর একটা ফুটেজ ইউজ করি, সেটা হচ্ছে ধোয়া, অ্যাটমসফিয়ার অথবা স্মোক। সরি, এই স্মোকটা ইউজ করবো আমি, এখান থেকে স্মোক ইউজ করছি, এই যে এটাকে স্মোক ইউজ করছি, জাস্ট একটা আগুনের সাথে একটা ধোয়া উঠবে সেটাও সেমভাবে নিয়ে এসে এখানে অ্যাড করে দিছি। সো এটা দেখায় দেখে মনে হচ্ছে যে আগুনের সাথে ধোয়া উঠতেছে। ওকে, এবার যে কাজটি করতে হবে, আমি টোটালটাকে একটা লেয়ার দিছি, লেভেল নিছি, সেটা একটু ডার্ক বানাইছি। আচ্ছা, আর আমি দুইটা কথা লিখে দিছি, ফায়ার ইফেক্ট এডিট বাই হ্যাসেসিভ। আর যে কাজটি করছি সেটি হচ্ছে একটু কালার কারেকশন করতে হবে। সেটি হচ্ছে নিউ একটা লেয়ার নিই রিয়েলিস্টিক করার জন্য, একটু বেশি রিয়েলিস্টিক করার জন্য। রিয়েলিস্টিক লেয়ার নিয়ে আমার ফেসে আলো যদি, আগুন যদি ধরে তাহলে আমার হাতের উপর নিশ্চয়ই আগুনের একটা প্রভাব থাকবে। সো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই, ওকে। দেন আমি যে কাজটি করবো, একটি এই আগুনের কালারটা সিলেক্ট করে নিব, একটু ডার্ক নিই। ওকে, দেন নিউ লেয়ার নিয়েছি, এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমার অংশের সাথে মাস্ক করব। করার পর যে কাজটি করতে হবে, ব্রাশটা নিব, নিয়ে এখানে হালকা করে দিব, এখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে নিই, এই যে জাস্ট আগুনের আভা পড়েছে আমার ফেসে। এটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দিব, স্ক্রিন মোড হালকা লাইট বাড়লো। ওকে, এবার নিউ একটা লেয়ার নিব, নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটু অরেঞ্জ টাইপের দিব, দেন এটা অপাসিটি বাড়িয়ে নিব। এটাকে স্ক্রিন করে দিব, একটা লাইট ধরে সেটা হাতের উপরে দিব, একটু সাইজ বড় করে দিব, একটু অপাসিটি কমাই দিই। ওকে, দেন এর মাঝখান থেকে আরেকটা নিউ লেয়ার নিই, এটাকে এখান থেকে কালার নিয়ে নিই একটু। হ্যাঁ সেটা দাদা, তোমায়
টিউটোরিয়াল বানাচ্ছিলাম, আচ্ছা দেখেন তো কিভাবে বানায়। হ্যাঁ ওকে, দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফেসের কিছু জায়গায় আমরা কালার দিব, যেটি আর কি আগুনের ফোকাস করবে। ওকে, এটাকে আমরা এখানে অনেক ধরনের মোড আছে আমরা দিয়ে দেখব, ওভারলে আছে, সফট লাইট আছে, এটা আমরা সফট লাইটটা দিব, দিলে একটা লাইট রিফ্লেকশন আসবে। সো এটাকে এবার আমরা ফেদার করে দেবো, ব্লার করে দেবো, ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার,